আচ্ছা মুনিরা, আপনি প্রশ্ন করেছেন রমাদান সার্থক করার জন্য একজন সাধারণ মুসলিমের কি পরামর্শ দিবেন? বোন, পাপের কাছ থেকে বেঁচে থাকা, এটা হলো রমাদান সার্থক করার জন্য সবচেয়ে জরুরি কাজ। মিথ্যা কথা, প্রতারণা ইত্যাদি বেঁচে থাকা, যে কোনো গুনাহ থেকে বেঁচে থেকে, বদভ্যাসগুলো থেকে বেঁচে থেকে রমাদানকে পালন করা, এটা হলো রমজান সার্থক করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি রোজা রাখবেন, ফরজ রোজা, সেই সাথে পাপাচার থেকে বেঁচে থাকবেন, এটি হলো মূল উপায়। মুজাহার হুসাইন, আপনি জানতে চেয়েছেন মসজিদে ইবাদত করতে পারছি না বলে মন খারাপ। আমরা আপনারা আলেম সমাজ কেন সরকারকে বলতেছেন না যে মসজিদগুলো খুলে দেওয়া হোক? কলকারখানা সব চলছে, অথচ মসজিদের বেলা 20 জন, তাহলে কি এটা প্রমাণিত যে মসজিদে করোনার উৎপত্তিস্থল? ভাই মুজাহার হোসেন, আমরা এ বিষয়ে কিন্তু সরকারের কাছে আবেদন জানিয়েছি, আমাদের জায়গা থেকে আমরা বিনীতভাবে অনুরোধ করেছি, জোরালোভাবে অনুরোধ করেছি, দাবি তুলেছি এবং আমরা যুক্তি হিসেবে পেশ করেছি যে কলকারখানাতে মানুষ রাস্তাঘাট দিয়ে যায়, আসে এবং অনেক মানুষের সমাগম হয়, যতই সেখানে আপনার স্বাস্থ্যবিধি মানা হোক না কেন, আসা যাওয়া এবং সার্বিকভাবে এক এলাকা থেকে আরেক এলাকার গমন আমগমন, এত মানুষের, হাজার হাজার মানুষের, সেখানে সংক্রমণের ঝুঁকি অনেক বেশি, যতই সতর্কতা অবলম্বন করুক না কেন। তো সেই জায়গা থেকে ধরুন একটা তিনি পিপি পরেছেন, তো পিপি পরেছেন, পরে এসেছেন, পিপির উপরেও তো আপনার ভাইরাস থাকতে পারে, অর্থাৎ তিনি যাতায়াত করছেন, বাহিরে আসা যাওয়ার মধ্যে তো রিস্ক থেকে যাচ্ছে। অতএব সেই জায়গা থেকে, লোকসমাগম জায়গা থেকে, সে রিস্কের জায়গা থেকে, সেটা ব্যাপারে যদি আমরা স্যাক্রিফাইস করি, আমাদের অর্থনৈতিক দিক খেয়াল করি, তাহলে আল্লাহর কাছে তো আরও বেশি মনোনিবেশ করা উচিত। যদিও আপনার নফল ইবাদত ঘরে করা উত্তম, কিন্তু আমরা ফরজ নামাজগুলো জামাত অন্তত মসজিদে করার ব্যাপারে কোনো রেস্ট্রিকশন রাখা উচিত নয়। আমরা দাবি করেছি এবং এখনও দাবি করছি যাতে সরকার এবং সংশ্লিষ্ট মহল বিষয়টিকে বিবেচনা করেন। মানুষ রমজান মাসে ইবাদতবন্দি করতে চান, ফরজ নামাজগুলো অন্তত মসজিদে আদায় করতে দেওয়া হোক, নফল নামাজগুলো যার যার বাসায় সে করুক। এমডি দুলাল উদ্দিন জানতে চেয়েছেন, কেউ যদি রমজান মাসে রোজা পেল কিন্তু কোনো কারণবশত রোজা রাখতে পারলো না, পরবর্তীতে সেই ব্যক্তির স্বামী যদি তার পক্ষ থেকে রোজা রাখেন, তাহলে কি তার রোজা আদায় হবে? ভাই, রোজা এমন একটি ইবাদত, সিয়াম এমন একটি ইবাদত যেটা একজন আরেকজনের পক্ষ থেকে আদায় করলে আদায় হবে না, আপনার রোজা আপনাকে রাখতে হবে। কোনো স্ত্রী যদি রমজান রোজা রাখতে না পারেন, তাহলে তিনি পরবর্তীতে রাখবেন, আরেকজন তার রোজা রেখে দিলে হবে না। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া আল্লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, মানুষ সেটাই পাবে যেটা সে সাধনা করেছে, আপনি যে আমল করেছেন তার বিনিময় পাবেন, আরেকজন আমল বিনিময় আপনি পাবেন না। অতএব একজনের রোজা একজন রেখে দিলে হবে না। হ্যাঁ, কেউ মারা গেলে তার পক্ষ থেকে রোজা রেখে দেওয়ার ব্যাপারে কোনো কোনো বর্ণনা পাওয়া যায়, কিন্তু ফরজ রোজা একজনটা আরেকজনে রাখলে কোনো অবস্থাতে হবে না, তিনি পরবর্তীতে রেখে দিবেন। যদি রাখার সামর্থ্য তার না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি ফিদিয়া দিবেন, অর্থাৎ স্থায়ীভাবে যদি তিনি রোজা রাখার ক্ষমতা হারিয়ে ফেলেন। মুরাদ হুসাইন, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, আমার পাইলসের সমস্যা, এই জন্য রোজা রাখতে পারছি না, পরে কীভাবে কাজা করবো জানাবেন। আর পাইলসের জায়গা থেকে রক্তপুজ পড়ার সময় প্রায় সময় বের হতে থাকে, এই অবস্থায় নামাজ কীভাবে পড়বো? ভাই মুরাদ, আল্লাহ তালা আপনাকে সুস্থ করুন। পাইলসের কারণে রোজা রাখতে পারছেন না, কী কারণে আমি জানি না, পাইলসের কারণে যদি আপনি কষ্ট হয়, কোষ্ঠকাঠিন্য থাকে বা ব্লিডিং হয়, তাতে তো আপনি রোজা রাখতে পারেন। রোজা ভঙ্গ করার মতো কোনো কিছু তো পাইলসের মধ্যে নেই। তবে হ্যাঁ, যদি এমন হয় এত বেশি কষ্ট যে আপনি পানি পান করা ছাড়া অথবা ওষুধ সেবন করা ছাড়া আপনি থাকলে অনেক বেশি আপনার কষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা, আপনার অবস্থাকে পর্যবেক্ষণ করে কোনো একজন আলেম সিদ্ধান্ত দিবেন আপনাকে যে আপনার রোজা রাখা ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে কি না, অন্যথা আপনাকে রোজা রাখতে হবে। আর ফরজ নামাজের বিষয় হলো যে ব্লিডিং যদি হতেই থাকে অনবরত, কখনও থামে না, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি নামাজ পড়ে, উজু করে আপনি নামাজ পড়বেন, তারপরে ব্লিডিং হলেও অসুবিধা নেই, ওর মধ্যে দিয়ে পুরো ওয়াক্তে আপনি নামাজ পড়তে পারবেন। আর যদি সারাক্ষণ ব্লিডিং না হয়, তাহলে 4 রাকাত নামাজ পড়ার মতো সময় যদি কমপক্ষে পাওয়া যায়, 5-10 মিনিটও যদি ব্রেক হয় ব্লিডিং থেকে, তাহলে সেই 5-10 মিনিট সময় আপনি আলাদা করে নামাজ পড়ে নেবেন, এটাই যথেষ্ট ইনশাআল্লাহ, বিদিনলা ওই সময়ের জন্য অপেক্ষা করবেন। আর না